নমস্কার। বৈদিক জ্যোতিষে বুধ গ্রহকে আমরা শুভ গ্রহই বলি। বুধ গ্রহ সবসময় শুভ গ্রহের প্রভাবে শুভ ফল এবং অশুভ গ্রহের সহিত যুক্ত হয়ে অশুভ ফল প্রদান করে। বুধ সাধারণত আর্গুমেন্ট পাওয়ার, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, বাণি, ট্র্যাভেলিং প্রভৃতির কারক। বুধ গ্রহ মিথুন ও কন্যা রাশির স্বামী, এদিকে অষ্টেশা জ্যেষ্ঠা ও রেবতী নক্ষত্রেরও স্বামী বুধ। বুধের সুপ্রভাবে কোনো জাতক সুবক্তা, ম্যাথস এক্সপার্ট ও প্রবল আর্গুমেন্ট পাওয়ার তার থাকে, তার ট্র্যাভেলিংয়ের প্রতি প্রচণ্ড নেশা থাকে। বুধের সুফল বা কুফল নিয়ে আজকে আমার আলোচনার বিষয়। 9ই মে থেকে বুধ মেষ রাশি থেকে বৃষ রাশিতে গমন করছে এবং 24শে মে অবধি এই বুধ বৃষ রাশিতেই অবস্থান করবে। সেই বিষয়ে কোন রাশির কি ফল হবে সেটা জেনে নেওয়ার আগে, যারা নিউ ভিউয়ার্স তারা অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিন এবং পাশেই যে ঘন্টিটা বা বেল আছে বেলটাও প্রেস করতে একদম ভুলবেন না। এই বুধের কারণে আমাদের যে ব্যবসা পুরো বন্ধ হয়ে গেছিল ভারতবর্ষের, সেই ব্যবসা আবার শুরু হবে, বাজার খুলবে, লকডাউন খুলবে। অলরেডি 4 মে থেকে কিছু কিছু গ্রিন জোনে আমরা কিছু কিছু দোকান খুলে গেছে, কিন্তু মেট্রোপলিটিয়ান সিটি বা বড় বড় শহরে এখনও মার্কেট খোলেনি। কিন্তু এই বুধের প্রভাবে আমাদের মার্কেট খুলবে এবং ব্যবসা আবার শুরু হবে। বুধের এই গোচর ফলে কোন রাশির কি হবে বা কোন রাশি কি ফল প্রাপ্তি হবে এবার জানুন। মেষ রাশি, মেষ রাশির দ্বিতীয় স্থানে বুধের গোচর আনন্দ বৃদ্ধি করবে, ধনপ্রাপ্তি ঘটাবে, পোশাক উপহার পাবেন, বাক চাতুরির দ্বারা আমদানি বাড়বে। যারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন শিক্ষাক্ষেত্রে যাদের পরীক্ষা বা পড়াশোনার জন্য অনেকটা উন্নতি তাদের ঘটবে বা ভালো হবে, খাদ্য পানীয় সব দিক দিয়ে ভালো ভালো জিনিস আপনারা গ্রহণ করবেন, অর্থ প্রাপ্তির যোগান ভালো থাকবে। এবার আসি বৃষ রাশি। বুধের পরিবর্তনের ফলে এই রাশির লোকেরা নিন্দে করেই সময় কাটাবেন, পরের নিন্দে সমালোচনা এই সমস্ত কার্য নিয়েই মেতে থাকবেন। এই সময় ধনহানি ঘটবে, বন্ধন ভয় থাকবে, ধনহানির যোগ প্রবল মাত্রায় থাকবে, মানুষ আপনাকে সেই মাপে সম্মান করবে না আপনার ব্যবহারের জন্য। কোনো যাত্রায় গেলেও সুখ প্রাপ্তি বা সমাদর প্রাপ্তি ঘটবে না, লড়াই ঝগড়া লেগেই থাকবে। এই সময়কালে যাত্রা না করাই ভালো, সংযমী থাকার চেষ্টা করুন, আপনার ব্যবহারে সংযম আনার বিশেষ প্রয়োজন আছে 24শে মে অবধি। মিথুন রাশি, বুধ আপনার রাশি 12th হাউসে অবস্থান করবে, ধন সুখানি ঘটবে, মানসিকভাবে ভয়, সন্তান অসন্তুষ্টির কারণ থাকবে, সন্তান সুপ্রাপ্তি ঘটবে না, খাওয়া দাওয়ায় অরুচি আসবে, শত্রু বা বিরোধীর দ্বারা অপমানিত হওয়া বা পরাজিত হওয়ার সম্ভাবনা থাকবে, লড়াই ঝগড়ার জন্য সব কাজে বাধা আসবে, শারীরিক স্বাস্থ্য একদম ভালো যাবে না, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক হানি ঘটবে। এডুকেশনের জন্য প্রচণ্ড এফোর্ট দেওয়া প্রয়োজন, এই সময় এডুকেশনে সাকসেস না হওয়ার যোগও চলছে, মানে কোনো কাজেই মিথুন রাশির জাতকদের মন লাগবে না। কর্কট রাশি, বুধ আপনার 11th হাউসে অবস্থান করবে, সুখ ধনপ্রাপ্তি ঘটবে, স্বাস্থ্য উন্নতির দিকে যাবে, সন্তান প্রাপ্তির যোগ আসবে এবং যশপ্রাপ্তি ঘটবে, গর্ভধারণের সূচনার জন্য সময়টা ভালো দেখাচ্ছে, আপনারা নানাভাবে খোস মেজাজে থাকবেন এই সময়। সিংহ রাশি, বুধ আপনার রাশি 10th হাউসে গোচর করবে, এই অবস্থানের জন্য নতুন পদপ্রাপ্তি ঘটবে। এই লকডাউনে যারা প্রচুর পরিশ্রম করেছেন, বিশেষ করে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন অফিসের অফিস কর্মীরা, পুলিশ এবং
প্রচুর পরিমাণে যারা কায়িক পরিশ্রম, মানসিক পরিশ্রম করেছেন, এক কথায় করোনা মোকাবিলায় যারা সামিল হয়েছেন, তাদের অ্যাওয়ার্ড রিওয়ার্ড প্রাপ্তি একটা বলবান যোগ এই সময় চলবে। এই সময় বিরোধীরা পরাজিত হবে, যাদের ব্যবসা একদম বন্ধ ছিল তাদের ব্যবসার বৃদ্ধি প্রাপ্তি ঘটবে, ভালোভাবে ইম্প্রুভমেন্ট আসবে, মানসিক শান্তি পাবেন, পারিবারিক সুখ পাবেন, সফলতা ঘটবে, সামাজিক কার্য, দান, ধ্যান, পূর্ণ কর্মেও মন আসবে সিংহ রাশির জাতকদের। এবার বলি, যারা এই আমার রাশিফল বা আমার যা প্রোগ্রাম দেখছেন, যে কিছু আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বুধের যে কোনো উপায় করার জন্য ডেসক্রিপশন বক্সে প্রচুর ভিডিও দেওয়া আছে, ফলো করে উপায়গুলো অবশ্যই করবেন। যাদের রাশিফলে খারাপ যোগ আছে উপায় অবশ্যই করতে হবে। এবার আসি কন্যা রাশির। বুধ আপনার রাশির গোচর অবস্থায় নবম ক্ষেত্রে আসবে। আপনার রোগ ভোগ বাধা আসবে, নানাবিধ অসুবিধা সৃষ্টি হবে, বিঘ্ন ঘটবে, যাত্রায় লস হওয়ার সম্ভাবনা, লকডাউনে কোথাও ফেঁসে যেতে পারেন, হয়তো বাড়ি ফিরতে পারেননি, ফিরতে চাইছেন, যাত্রা সুখপ্রদ হবে না, ধন মান সম্মান হানি ঘটার পূর্ণ চান্স থাকবে, ভাই আত্মীয় বন্ধুর সাথে মনোমালিন্য ঘটবে, ধার্মিক কাজে মন থাকবে না, মিত্রতা বৃদ্ধি, নতুন বন্ধু বান্ধব বৃদ্ধির একটা যোগ দেখা যাচ্ছে। তুলা রাশি, এই সময় বুধ আপনার রাশির অষ্টমে গোচর বশত অবস্থান করবে। ধনলাভ, সন্তান সুখ প্রাপ্তি, সর্বকাজে ধনপ্রাপ্তি, যশপ্রাপ্তি এবং শত্রু পরাজিত হবে, সফলতা আসবে এবং আপনি সর্বজনেই মাঝে প্রশংসনীয় হবেন। মানিটারি গেইন হবে, সব দিক দিয়ে বেটারমেন্ট পাবেন। লকডাউনে আপনি যে এফোর্ট দিয়েছেন, যে যোগদান দিয়েছেন, আপনার গুণগান তাই সবাই গাইবে। বৃশ্চিক রাশি, বুধ আপনার রাশির সপ্তমে গোচর বশত অবস্থান করবে। শরীর নিস্তেজ হয়ে থাকবে, নানা রকম দুঃখ এবং যন্ত্রণার আপনি সামিল হবেন, জীবন সাথীর সাথে মতভেদ, পারিবারিক অশান্তি, বন্ধু বান্ধবের সাথেও মনোমালিন্য ঘটবে, সরকারি ভয়ও থাকবে, আইন বিরোধী কাজ কাজকর্ম করে জরিমানা বা পানিশমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে, খুব সাবধানে থাকবেন। ভেহিকলস চালান হয়ে যেতে পারে বা এই লকডাউনের সময় হয়তো আপনি যাত্রা বা ব্যবসায় যাচ্ছেন, সেই সময় ভেহিকলস নিয়ে আপনার মতভেদ বা চালান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার টাকা পয়সা লোকসান হতে পারে এই সংক্রান্ত ব্যাপারে, সেই কারণে 9 মে থেকে 24 মে অবশ্যই বৃশ্চিক রাশির জাতকরা সাবধানে থাকবে। এবার আসবো আমি ধনু রাশির জন্য। আপনার রাশির ষষ্ঠ স্থানে বুধ গোচর বশত অবস্থান করবে 9 মে থেকে। সেহেতু আপনি পোশাক ভ্যারাইটিস শপিং করবেন, পরিবারের জন্য শপিং করবেন, তারপরে জ্ঞানবর্ধক সিনেমা সাহিত্য দেখার সুবিধাও পাবেন, মান সম্মানও বৃদ্ধি পাবে। যাদের লেখার শখ, যারা রাইটার, যারা গান বাজনা নিয়ে আছেন, তাদের সুখ্যাতি ঘটবে, সুখ শান্তিতে থাকবেন ধনু রাশির জাতকরা। মকর রাশি, বুধ আপনার রাশির পঞ্চমে গোচর বশত আপনার মানসিক পীড়া বৃদ্ধি পাবে, ব্যবসায় লস ঘটবে, আর্থিক ও মানসিক অশান্তিতে আপনি জর্জরিত থাকবেন, সব কাজ আটকে যাবে, পোস্টপন্ড হয়ে যাবে, জীবনসাথীর সাথে মনোমালিন্য, আর্গুমেন্ট বাড়বে, প্রেম ঘটলেও, প্রেম জীবনে আসলেও কিন্তু আপনি কোনো সঠিক দিশা আপনার প্রেম নিয়েও মিলবে না। কুম্ভ রাশি, আপনার রাশি চতুর্থে বুধ গোচর বশত মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, যে মা অসুস্থ ছিলেন সেই শরীর স্বাস্থ্য ভালো হয়ে যাবে, মাতৃসুখ মিলবে, জনসংযোগ বৃদ্ধি পাবে, মামলায় জয়লাভ প্রাপ্তি ঘটবে, উচ্চ পদস্থ বন্ধুবান্ধব, ভালো অ্যাসোসিয়েশন, বিদ্বান লোকের সাথে আপনার মিত্রতা বাড়বে, জনসংযোগ এবং উচ্চপদস্থ একটা সংযোগ বৃদ্ধি দেখাচ্ছে, গৃহসুখ বজায় থাকবে এবং গৃহ প্রাপ্তিরও যোগ একটা চলবে কুম্ভ রাশির জন্য।
এবার শেষ রাশি মীন রাশিতে আসার আগে আবারও বলছি, যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই লাল বাটনটা টিপে সাবস্ক্রাইব করবেন এবং বেল টিপতে একদমই ভুলবেন না। মীন রাশির তৃতীয় বুধ গোচর বশত আপনার ভয়ভীত কাজ করবে, আপনার সাহস, আপনার ডেয়ারিং কনফিডেন্স অনেক কমে যাবে, পরিবার বন্ধু বান্ধব সবার সাথে মতভেদ ঘটবে, লড়াই ঝগড়া হবে, টাকা পয়সা নিয়ে ঝামেলা এবং প্রচণ্ড লোকসান দেখাচ্ছে। এই সময় যেখান থেকে টাকা পয়সা পাওয়ার কথা ছিল পাবেন না, এই সময় মানুষ ভয়ে এদিক ওদিক যাওয়ারও চেষ্টা করবে, নতুন মিত্র এবং নতুন সুযোগ তৈরি হবে, এইটাই এই সময়ের ফায়দা। এবং যে সমস্ত গ্রহের গোচরে অশুভ ফল প্রদান করছে তারা অবশ্যই বুধের উপায় করুন, ওম গাং গণপতয় নমো জপ করুন। এক নাম্বার উপায়, ওম গাং গণপতয় নমো জপ করুন। বুধবার দিন যে কোনো সবুজ শাকসবজি, সবুজ বস্ত্র, সবুজ বস্তু, সবুজ ফল যেটা আপনার সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করুন। বুধবার দিন গরুকে সবুজ ঘাস বা সবুজ শাকসবজি খাওয়ান, অবশ্যই বুধ স্ট্রং হবে। এবং বুধ সংক্রান্ত যাবতীয় বুধ উন্নত করার উপায় ডেসক্রিপশন বক্সে আপনার দেওয়া থাকলেও অবশ্যই দেখে নেবেন। এবার যাদের গ্রহগত প্রবলেম চলছে, চাকরি নিয়ে সমস্যা চলছে, আর্থিক সমস্যা চলছে, পারিবারিক সমস্যা চলছে, যারা টাইম স্লট বুকিং করতে চান অবশ্যই 9830723339 এ টাইম স্লট বুকিং করে আপনার কুণ্ডলী নিয়ে আলোচনা করতে চাইলে বুকিং ফাইনাল করুন। আজকের মতো এখানেই শেষ করছি। লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে শেয়ার করে সংযমী হওয়ার জন্য, সংযত থাকার জন্য অনুরোধ জানান। নমস্কার।